হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। আজকে একটি নয়, আজকে দুটি রেসিপি হবে। আর আজকে হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কারি। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আসুন আজকে আমরা ভিডিওটা শুরু করে দিই। আমি চিকেনটা করার জন্য সবজিটা কেটে নেব, আগে চিকেনটা করে নেব। তোমার আলু ছিল না মানে? ওই আলু আছে দুটো। আজ রাইস হবে, বিনস কাটছি। মাংস পেঁয়াজটা কিন্তু আমাকে আগে কেটে দেবে। মাংস পেঁয়াজটা তো কাটা হয়নি রে রাজেশ, কেটে দিই এবার তাড়াতাড়ি আগে, নাহলে মাংস চাপাতে পারছে না। তারপর আমি রাইসেরটা কাটবো। ঠিক আছে, এই নতুন মনে পেঁয়াজ উঠেছে বড় বড়। মাংসের আদাটা কুচিয়ে নিচ্ছি, বাটা হবে ছিলেতে। মাংসটা একটু নুন হলুদ মাখিয়ে নেব, আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, মাখিয়ে রাখবো একটু। একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। এটা মাখিয়ে আমি রেখে দেবো 30 মিনিট। তেল দিয়ে দিলাম মাংসের জন্য কড়াইতে, একটু জিরে দিয়ে দিলাম, এবার একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা একটুখানি ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব। পিচ পাতা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আজকে চিকেনটা একটু অন্যরকম করে করব, চিকেনের কারিটা একটু অন্যরকম হবে। এবার একটু আদার কুচি দিয়ে দেব আর একটু রসুন কুচি দিয়ে দেব। একটু ভেজেই এবার বেটে নেব। কি জিনিসটা উড়ে সাবাস কয় দেখি, দেখা দেখান। হ্যাঁ, হাতে হাতে পাত, হাতের মধ্যে এরম পাত। দেখুন দেখুন, এটা অন্ধকারে কি সুন্দর আলো জ্বলছে। আর পুরো একদম অন্ধকার ঘর হলে পুরো এটা আলো করে থাকবে। আপনারা এগুলো কিনবেন, তাহলে যখন কারেন্ট চলে যাবে তখন এটা জ্বেলে দেবেন, আপনাদের কাজ হয়ে যাবে। টমেটোটা আমি এবার চিলাতে বেটে দেব মাংসতে দেওয়ার জন্য। আমি টমেটোটা বেটে নেব। এই রাইসের
জলে এলাচ লবঙ্গ তেজপাতা দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার আমি জলটাকে ফুটিয়ে চালটা দিয়ে দেবো। পায়েসের চালটা আমি এবার দিয়ে নেবো কলেতে গিয়ে। পেঁয়াজ আদা রসুন গরম মশলা দেওয়ার যে মশলাটা এটা বেটে নেব। মশলাটা বেটে নেব এবার। উনুন খালি নিভে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, এখানে ফাঁকা জায়গা তো একটু হাওয়া আসছে। কেটে নিচ্ছি এবার আমি আঁকা পাঁকা করে। বন্ধুরা চলে এলাম, রাজি সাগর করে যাচ্ছে বাড়ি, এখন করে আসছে। একদম সিট টাই কাটা যাচ্ছে না, সিট টাই কাটাতে হবে। হ্যাঁ, সিটটা তো অনেক দিনের, আমার শাশুড়ির আমলে সিট অনেক দিনের হয়ে গেছে, পুরানো সিট, এখন একবার কাটাইনি, এবার তো কাটাতেই হবে। আমাদের পাড়াতেই আছে, কাটিয়ে নেবে। পাড়াতেই আছে লোকজন, ঠিক টাইম হয় না, আমার হয়ে ওঠে না কাটানোর। একটা কুচিয়ে নেবো, বাটা হয়ে গেছে, ভাতের মধ্যে একটু নুনটা দিয়ে দিলাম, নুনটা দিতে ভুলে গিয়েছিল। ভাতটা হয়ে গেছে, আর অল্প একটু হবে, আমি এবার চিকেনটা করে নেব। কড়াইটা আবার চাপিয়ে দিলাম, এবার আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, যে আগের মশলার পেস্টটা যে করে রেখেছিলাম। মশলাটা 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটোটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঠ কাটা হয়ে গেছে, এবার আমি কাঠগুলো তুলে উনুনের কাছে দিয়ে দেব। খোকা কি করছিস? খোকা আমি বসে বসে খেলা করছি, আপনারা দেখুন খোকা আমি। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো, আলুটার সাথে একটু কষিয়ে নেবো। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। একটু নুন দিয়ে দেবো, কুচোনা জিনিসগুলো আমি দিয়ে নিচ্ছি, গাজর কুচি ধুয়ে নি, বিনস গুলো একটু ধুয়ে নেবো। হয়ে গেছে, ক্যাপসিকাম জল দিয়ে দিলাম কড়াইতে, সবজি গুলো একটু সিদ্ধ করে নেবো হালকা। নুন দিয়ে দিয়ে দিচ্ছি। এবার সবজি গুলো কাটা কাটা সবজিগুলো একটু নুন দিয়ে দিলাম, সেদ্ধ করতে দিচ্ছি। একটু মাংসটা খেয়ে দেখো তো ঝাল ঠিক হয়েছে কি। দাও
বন্ধুরা কি বলবো, কষা মাংস খেতে খুব ভালো লাগে। আমি ছোট থেকে কষা মাংস খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য বললো যে টেস্ট করতে বললো যে কিভাবে কষা মাংস কেমন খেতে হয়েছে একটুখানি দেখুক। ঝাল নুনটা হয়েছে নাকি, অল্প করে দাও, বেশি খাবো না। খুব গরম, খুব সুন্দর হয়েছে। আমি শুধু লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, ঝাল তো হয় না, ঝাল তো হয় না, মিষ্টি হয়, মিষ্টি দেবো, কিন্তু একটু ঝাল লাগলে ঝাল আর মিষ্টি দুটো তেজপাতা দিলাম, এতে গরম মশলা করে দুটো গরম মশলা দিয়ে দিলাম। কড়াতে এমনিতে জড়িয়ে যায়, তো জড়িয়ে না যাওয়ার জন্য আমি একটু নুন ছেড়ে দিলাম তেলে। এবার আমি আনাজ ভাজা দিলাম, শীত করছে তো? শীত করছে, ঠান্ডা লাগছে। এই আনাজগুলোতে আমি একটু চিনি দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য। কাঁচা লঙ্কা দুটো আমি দিতে ভুলে গেছি, এখন আমি একটু তেলে দিয়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। এবার আমার অনেক ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি রাইসের চালটা দিয়ে দিই। হাততালি দাও। খেতে পাচ্ছিস না কেন? কেন ভালো সুন্দর।